ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে গেছি হ্যাঁ বাংলাদেশ পার্ট টু আজকে তো আমি সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি দেখতে পাচ্ছ আর আমরা এখন ওই বাড়িটাতেই আর রয়েছি মানে যে বাড়িটাতে আমরা থাকছি তো এখন আমরা ও বাড়িতে যাচ্ছি চা খেতে আর কিছু জামা কাপড় নিয়ে যাচ্ছে এগুলো সব ধোয়া জামা কাপড় যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলো গুছিয়ে ঢুচিয়ে আর ট্রলিতে ভরে দেবো যাতে পরে কোনো অসুবিধা না হয় তো সবাই চলে গেছে ওই আমি আর অনজয় রয়েছি তো আমি স্নান টান করে একবারই যাচ্ছি যেহেতু একটু গ্রামীণ পরিবেশ তো ওরা অনেক কিছুই মেনটেন করে আর আমি একটা জিনিস পড়েছি হাতাটা একটু ওঠাও দেখাচ্ছি দাঁড়াও যেহেতু ওরা শাঁখা বলাটা মানে খুব মানে এই যেহেতু গ্রামের পরিবেশ তো যার জন্য একটু পড়েছি আজকে চলো যাওয়া যাক তালা দেবে তো চাবি নিয়েছো যত সব উল্টো পাল্টা কথা মানে ভ্যাটা করতে পারলে বাজে কিছু আর এই হচ্ছে সকালের ভিউ অনেকটাই সকাল হয়ে গেছে আজকে যদিও

এখন করবো আর এখানে সকালের মেন ব্রেকফাস্ট মানেই হচ্ছে তোমার ভাত ওরা ভাতটাকেই প্রেফার করে সকালবেলা ব্রেকফাস্টে তো আমরা এখন এখানেই মন্দিরে বসে আছি দেখো এখানটাতে যে বসে থাকতে যে মানে কোনো আলসেমি আসবে না মানে বোর হবে না মানে এতটা ঠান্ডা জায়গাটা জাস্ট এত ভালো লাগে আমি আর রণজয় এখানে রণজয় বাজারে গেছিলো রণজয় সবাই মিলে বাজারে গেছিলো বাজারে গিয়ে একটা হাতি দেখে এসছে যে হাতির ছোট্ট ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব আর কোথাও একটা ঢাক বাজছে এখানে আমাদের দুর্গা পুজোর মতন কাত্তায়ন পুজোটা হয় মানে আমাদের ওখানে যেমন দুর্গা পুজোটা ফেমাস এখানে কার্তান পুজোটা ওরকমভাবেই হয় যেরকম জগদ্ধাত্রী ঠিক আমাদের এখানেও এইখানটাতে বাংলাদেশেও ঠিক সেম পুজোটা হয় সেম তিথিতেই হয় ওটা জগদ্ধাত্রী হয় হ্যাঁ ওখানে জগদ্ধাত্রী হয় এখানে কার্তান পুজোটা হয় আর পুজোটা শেষ হওয়ার পরেই হয় হচ্ছে লক্ষ্মী পুজো মানে ওদের এখানে কার্তান পুজো শেষ হয়ে আমাদের দুর্গা পুজো শেষ হলে যেমন লক্ষ্মী পুজো হয় ওদের এখানে শেষ হওয়ার পরেই হয় লক্ষ্মী পুজো তা লক্ষ্মী পুজোটা আজকে কত তারিখ সাতাশ তারিখ ওদের ছাব্বিশ তারিখ হয়েছে ছাব্বিশ তারিখ মানে আগামীকাল সরি গতকাল চলে গেছে তো এই হয়েছে বিষয় তো দেখা যাক আজকে কোথায় যাই না যাই আজকে যাওয়ার তো প্ল্যানিং হচ্ছে চলো এখন ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে তারপরে আবার আসছি তো যেমনটা বলেছিলাম তো এই পার্টটা ছিল রণাজয়া যখন বাজার করতে গেছিলো তো তখন ওরা বাজারে হাতিটা দেখতে দেখ দেখি কাছে গেছে সুজন্দ্রর পিঠে পিঠে বাড়ি গেছে আসেন আপনারা দেখেন জঙ্গলটা দেখো জাস্ট তো আমরা ব্রেকফাস্ট করে তো এসছিলাম মন্দিরের সামনে যে জঙ্গলটা হয়েছে তো সেখানে এসছিলাম দেখতে আর তোমাদের সাথে শেয়ার করতে দেখো জাস্ট হয়ে গেছে ঘি ভাত আলু সেদ্ধ আর একটা কাঁচা লঙ্কা ব্যাস এই হচ্ছে গ্রামীণ খাবার এই খেয়েছি আমরা তারপরে আসলাম এই জঙ্গলটাতে একটু ঘুরতে আর ওখানে দেখো সব ভ্যানে ট্যানে করে যাচ্ছে আর আমাদেরকে দেখে হাসছে দেখো দেখো বাইরের লোক দেখলে এরা একটা অদ্ভুত মানে কি কিরকম জানা কি এটা ভূত দেখে ফেলেছে এরকম একটা বিষয় তো আমরা এখন ঘরে এসছি আর এখন ওই আমার তো স্নান সকাল সকাল হয়ে গেছিলো তো রণজয় স্নান করলো তো এখন আমার বাবা গেছে স্নান করতে তারপরে আমরা যাবো আর একটা কাকার বাড়ি সামনেই তো গেলে দেখাবো অবশ্যই ওখানে আমার দিদি স্নান করতে যায় আবার একটু প্রবলেম আছে তার জন্য দিদি আর শ্বশুর যাবে ওই বাড়িতে মানে ছড়িয়ে ছিটিয়ে আমরা এভাবে করছি কারণ একটা জায়গাতে তো এতগুলো লোক করা পসিবল না তাই জন্য ছড়িয়ে ছিটিয়ে করছি আর ওরা ওখান থেকে চলে যাবে তারপর ওরা বাবার স্নান করে বেরোলে তারপর আমরা আবার যাবো একসাথে তা আমরা বেরিয়েছি আগে বললাম যে একটা কাকার বাড়িতে যাব তো তাদের বাড়িতেই যাচ্ছি এখন চলো গ্রামের রাস্তা আওয়াজটা শোনো আমরা এখন যেই মুহূর্তে যেখানে আর রয়েছি সেটা অ্যাকচুয়ালি পুরো গ্রাম দেখো পেছনটা পুরোটাই গ্রাম আর এখানে ওন্নাটা নেওয়াটা ম্যান্ডেটারি নিতেই হয় নইলে এখানে প্রচণ্ডভাবে চর্চা হয় তো চলো যাই চলেই এসছি অলমোস্ট বেশি দূর না ওদের বাড়ি থেকে একটুখানি জাস্ট চলো ওদের বাড়ি কত বড় বাড়ি দেখো এখানে এদের এখানে মনে হয় এদের বাড়িটাই অনেকটা বড়

দেখো মানে এতদিন ধরে এখানে এসছি এদের মতো মনে এদের বাড়িটাই সব থেকে বড় কি সুন্দর বাড়ি দেখো ব্যালকানিটা জাস্ট দেখো সো গাইজ তোমরা ভেবো না কিন্তু যে ভ্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি একদমই না অ্যাকচুয়ালি কী হয়েছে ব্লগটা দিলে অনেকটা বড় হয়ে যাবে তো আমি এই ব্লগটাকে দুটো পার্টে ডিভাইড করে দিচ্ছি হ্যাঁ জানি একটু ব্লগটা এলোমেলো হয়ে গেছে তার কারণ জানো তোমরা ঘুরতে গেলে যা হয় ব্লগ করার মন থাকে না তো এদিক ওদিক দিতে দেখতে মানে কখন কী ব্লগ করবো আমি নিজেও বুঝতে পারিনি তো যাই হোক ব্লগগুলো দেখো প্লিজ আশা ভালো লাগবে তো আগে শর্টসটাতে যেমন বলেছিলাম যে গোড়াই নদীর ভিডিওটা আসছে তো এটার পরেই কিন্তু আসবে প্লিজ দেখতে থেকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই